নমস্কার, আমি সৌমিত্র দাস। তোমাদের সকলকে স্বাগত জানাই বঙ্গমিত্র সোম ইউটিউব চ্যানেলে। গণিত প্রকাশ নবম শ্রেণী, আজকে আমরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস নাইনের যে অঙ্ক বইটি আছে সেটি স্টার্ট করব, এবং পরপর যত তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে সমস্তগুলো সলিউশন আসতে থাকবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং নিজের বন্ধুদের অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দাও। তো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটির নাম হচ্ছে বাস্তব সংখ্যা। এ দেখো তোমাদের প্রথম চ্যাপ্টারটি আছে বাস্তব সংখ্যা, আজকে আমরা এটা করব। আজকে আমরা কোষে দেখি 1.1টা করব। তো প্রথম চ্যাপ্টারে দেখো লেখা আছে নামটা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। তাহলে এবার শুরু করছি বাস্তব সংখ্যা। প্রথমে আমরা একটা সংখ্যা রেখা স্থাপন করব। একটা সংখ্যা রেখা স্থাপন করছি এখানে আমি একটা। তারপর এবার দেখো সংখ্যাগুলো দেবো এখানে 0, 1। তাহলে দেখো এবারে 1 থেকে শুরু করে, 1 থেকে শুরু করে এদিকে যত নাম্বার আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 যত আছে সমস্ত সংখ্যাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বারস। কী বলি এগুলোকে? স্বাভাবিক সংখ্যা। আর এটাকে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করি আমরা? এন দিয়ে। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বারস। এবারে তোমাকে এখানে একটা প্রশ্ন আছে যে সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত, মানে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। তো মনে রাখবে সবসময় সবথেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হলো 1। সবথেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত? 1। আরেকটা প্রশ্ন আছে, 0 কি একটা স্বাভাবিক সংখ্যা? 0 কি একটা স্বাভাবিক সংখ্যা? তো এর উত্তরটি হবে যে না, 0 কোনো স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে তোমরা বুঝতে পারলে 1 থেকে শুরু করে ডান দিকে যত যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। এবার আমরা এই যে স্বাভাবিক সংখ্যার এই দলটা আছে, এই দলে যদি আমরা শূন্যকে যোগ করে দিই, আমরা শূন্য থেকে গোনা স্টার্ট করি এই সমস্ত সংখ্যাগুলোকে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তখন এটা হয়ে যায় অখণ্ড সংখ্যা। এটা দন্ত নয় ডয়, অখণ্ড সংখ্যা। এটাকে আমরা ইংলিশে বলি হোল নাম্বারস আর লিখি W দিয়ে। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যখন আমরা 1 থেকে ডান দিকে গোনা স্টার্ট করছি তখন ওই দলটাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা, আর যখন আমরা 0 থেকে ডান দিকে গোনা স্টার্ট করছি তখন ওই দলটাকে আমরা কি বলছি? অখণ্ড সংখ্যা। তাহলে 0 কি একটা অখণ্ড সংখ্যা? হ্যাঁ, 0 একটা অখণ্ড সংখ্যা। তাহলে উত্তর কি হবে? যে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা হলো 0। এরপরে দেখো, এরপর আমরা যদি যতগুলো সংখ্যা আছে এখানে লেখা সমস্ত সংখ্যা যদি নিয়ে নিই, মাইনাসের দিকে যত আছে -1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর -11, -12 এরকম এদিকে যত আছে সেগুলো যদি আমরা নিয়ে নিই, এদিকে যত আছে সেইগুলো আর আমাদের প্লাসের দিকে যত আছে সবগুলো যদি আমরা নিয়ে নিই, তখন ওটাকে আমরা বলবো ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। এগুলোকে কি বলবো আমরা? পূর্ণ সংখ্যা। তাহলে দেখো, শূন্যর পরে এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে এই সাইডে, শূন্যর ডান দিকে যত পূর্ণ সংখ্যা আছে এগুলোকে আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর শূন্যর বাম দিকে যত পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে আমরা বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য শুধুমাত্র এমন একটা সংখ্যা যেটা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়, কিন্তু ওটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে দেখো তোমাদের এই চ্যাপ্টারে এবার কোষে দেখি 1.1 স্টার্ট করব আমরা। তাহলে দেখো প্রথম প্রশ্ন আছে কোষে দেখি 1.1 এর মূলদ সংখ্যা কাকে বলে? লিখি 4টি মূলদ সংখ্যা লিখি। তো দেখো এখানে আমরা বলেছিলাম পূর্ণ সংখ্যা অবধি আমরা জেনেছিলাম, এই পূর্ণ সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তো এই দুটো পূর্ণ সংখ্যার মাঝে অনেকগুলো সংখ্যা থাকে, তো তার মধ্যে মূলদ সংখ্যা কোনগুলো? এবার এটা আমাকে জানতে হবে। তো তার জন্য আমাদেরকে জানতে হবে মূলদ সংখ্যার সংজ্ঞাটা কি বা মূলদ সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলি। তার মানে কি, পি আর কিউটাকে কি সংখ্যা হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। আর কিউ কখনোই 0 হতে পারবে না, কারণ কি পি বাই কিউ আছে। যদি পি কোনো কারণে 0 হয়ে যায় 0/q, তাহলে অ্যান্সারটা 0 আসবে, তখন ঠিক আছে 0 একটা মূলদ সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু যদি এরকম আসে পি বাই কিউ, কিউ যদি 0 হয়ে যায় তো কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ওটা অসংজ্ঞাত হয়, তাই যদি কিউ 0 হয়ে যায় তাহলে ওটা মূলদ সংখ্যা হবে না। তাহলে পি আর কিউ উভয়কে কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে, এবং কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে, তখন সেই সংখ্যাটিকে আমরা মূলদ সংখ্যা বলবো। এরপর আরেকটা জিনিস হয় যেটাকে বলে সমতুল্য মূলদ সংখ্যা, ওটা একটু বলে দিই। তারপর 4টে উদাহরণ তো এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ।
ধরো একটা মূলদ সংখ্যা আছে 1-2, এরপর লব এবং হর উভয়কেই আমি 2 দিয়ে গুণ করলাম, লবকেও 2 দিয়ে গুণ করলাম, হরকেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে লব হয়ে গেল 2, দুই হর হয়ে গেল 4। এরকম ভাবেই লব আর হরকে যদি আমি 3 দিয়ে গুণ করি উভয় লব এবং হরকে, তাহলে হবে 3-6। তাহলে এই 3-6, 2-4, 1-2, এগুলো কি, এগুলো হচ্ছে সমতুল্য মূলদ সংখ্যা বা সমতুল্য ভগ্নাংশ। তোমরা যখন ভগ্নাংশ শিখেছো তখন এই কনসেপ্টটা তোমরা জানতে পেরেছিলে। তো এখানে 4টি মূলদ সংখ্যার আমি উদাহরণ দিয়েছি, তোমরা চাইলে এগুলোও দিতে পারো, অথবা তোমরা যদি চাও অন্য কোনো উদাহরণ দেবে সেটাও দিতে পারো। এরপর প্রশ্ন আছে, শূন্য কি একটা মূলদ সংখ্যা? তো এক্ষুনি বললাম হ্যাঁ, শূন্য একটা মূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে প্রকাশ করি। তো দেখো হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা, জিরোকে পি বাই কিউ আকারে প্রকাশ করলে হয় 0/1। এখানে পি ইজ ইকাল টু 0, কিউ ইজ ইকাল টু 1, তার মানে দেখো পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0, কারণ কি কিউ সমান 1, এবং পি ও কিউর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না। এরপরে দেখো কোশ্চেন দিয়েছে যে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করি, 3-এর 1-এরটা সংখ্যারেখায় স্থাপন করতে হবে আমাদের। তো এই সংখ্যারেখায় স্থাপন করার জন্য প্রথমে আমরা একটা সংখ্যারেখা অঙ্কন করব 3 নম্বরেরটা। তো আমি একটা এখানে সংখ্যারেখা আগে ড্র করে নিচ্ছি, তো এটা হচ্ছে আমাদের সেই সংখ্যারেখা যেখানে আমাদেরকে দেখাতে হবে 3 নম্বরের কোশ্চেন। তো আগে আমি নাম্বারগুলো লিখে নিই, 0, 1, 2, 3, 4। এরপর কি হচ্ছে যে আমাদের দেখাতে বলেছে কত, 7, আর 2 নম্বরে বলেছে -4। তো 7 যদি দেখায় তাহলে 7 কোথায় আছে দেখো, +7 এখানে আছে, তাহলে এটা হচ্ছে +7। আর -4 কোথায় আছে, এখানে আছে -4। তাহলে 1 এবং 2 নম্বর দাগেরটা আমি সংখ্যারেখায় স্থাপন করে দিলাম, তাহলে 1 আর 2 এই দুটো করে দিলাম আমি। এবার 3 নম্বরেরটা দেখো কি বলেছে, যে 3-5 দেখাতে হবে আর 9-2 দেখাতে হবে। দেখো 3-5, 3-5 এই যে সংখ্যাটা মূলত সংখ্যা, এটা কোন 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 দুটো সংখ্যার মাঝখানে আছে? দেখো 3-5 এই সংখ্যাটা 0 আর 1-এর মধ্যে আছে, কারণ কি এটা 0, 3-5 এটা 0-র থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট, তাহলে 0 আর 1 এদের মাঝখানে আসবে, 5 ভাগের 3 ভাগ। তাহলে 0 থেকে 1-এর মাঝে আমাকে 5টা দাগ কাটলেই আমি পেয়ে যাবো সংখ্যাটা। কিরকম ভাবে করছি দেখো, তাহলে দেখো এখন আমরা জানি যে আমাদের এই সংখ্যাটা কাদের মধ্যে আছে, 0 আর 1-এর মধ্যে। সংখ্যাটা কত, 3-5, তাহলে 0 আর 1, এখানে লিখছি আমি -1, এখানে যদি হবে -2, এখানে হবে 2, তাহলে 0 আর 1, ঠিক আছে। এবার নিচে কত কত আছে দেখে নেবে, এরকম যদি তোমাদের মূলদ সংখ্যা দেওয়া থাকে সংখ্যারেখায় স্থাপন করতে বলে, তাহলে সবসময় দেখবে যে হরে কত দেওয়া আছে, হরে দেওয়া আছে 5, তাহলে এখানে আমরা 5 ভাগে ভাগ করতে হবে, 1, 2, 3, 4 আর এই যে 5, তাহলে এটা কত হবে 1-5, এইটা কত হবে 2-5, এটা কত হবে 3-5, এটা হবে 4-5, আর এটা হবে 5-5 মানে 1, 5-5 মানে হচ্ছে এরকম কেটে যাবে 1 হবে, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা করতে বলেছে, 3-5টা, তাহলে আমরা 3-5টা সংখ্যারেখায় দেখাবো। এখানে তুমি লিখে দিতে পারো বাকিগুলো, এটাও 5 ভাগে ভাগ করতে হবে, তখন 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তো তোমরা যখন খাতায় করবে তোমরা সেন্টিমিটারের হিসাবে করবে, যাতে তোমাদের আমার যেমন দাগগুলো দাগগুলোর দুটো দাগের মাঝে দূরত্বটা বেশি কম হয়ে যাচ্ছে, তোমরা যদি সেন্টিমিটারে মেপে করো তাহলে ওটা হবে না, তোমরা খাতায় করবে তখন সেন্টিমিটারে মেপে করবে। তাহলে এটা কত হবে এটা বলো তো, এটা হবে 6-5 বা 1.2 বা 1.5ও লিখতে পারো তুমি, এখানে এরকম লিখতে পারো, 1.1-5, 1.2-5, 1.3-5, 1.4-5, আর 1.5-5 মানে 2, এটা হবে -1/5, -2/5, -3/5, -4/5, আর এখানে -5/5 মানে এটা হচ্ছে -1, এরকম ভাবে এগুলো চলবে। এবার আমি দেখো সংখ্যাকে স্থাপন করে দিচ্ছি, যেটা আমাদেরকে স্থাপন করতে বলেছে, বলেছে যে 3/5, তাহলে 3/5 আছে এখানে, তাহলে এটা হচ্ছে 3/5, সংখ্যারেখায় স্থাপন করলাম। এরপরে 4 নম্বর কোশ্চেনটা দেখো দিয়েছে, 9-2 আর 2-9। আচ্ছা দেখো 11/5 দেওয়া আছে এখানে, 11/5 মানে কত, 6-টাতে কত দেওয়া আছে 11/5। তো 11/5টা তোমরা দুর্গম ভাবে করতে পারো, এক হচ্ছে
ইলেভেন বাই ফাইভ মানে কত, যে দুই পূর্ণ একের পাঁচ, তো তখন এরকমই হবে, যেহেতু নিচে পাঁচ আছে সংখ্যা রেখাটা এরকমই হবে, দুই এর পরে আরেক ঘর তোমাকে করতে হবে, তিন অবধি তুমি তুমি যদি তিন অবধি যেতে চাও ভালো, তিন অবধি না গেলেও হয়ে যাবে, তাহলে এটা হবে দুই পূর্ণ একের পাঁচ, তারপর এটা দুই পূর্ণ দুইয়ের পাঁচ, দুই পূর্ণ তিনের পাঁচ, ঠিক আছে। অথবা যদি এটা তুমি যদি এরকম ভাবে লিখো, এক পূর্ণ একের পাঁচ না লিখে এরকম লিখতে পারো, ছয়ের পাঁচ, সাতের পাঁচ, আটের পাঁচ, নয়ের পাঁচ, দুইয়ের জায়গায় হবে দশের পাঁচ, দশের পাঁচ মানে দুই, এগারোর পাঁচ, এরকম ভাবেও লিখতে পারো। তখন সংখ্যা রেখায় এগারোর পাঁচ কোথায় স্থাপিত করবে তোমরা? এই জায়গাটাতে স্থাপিত করবে, দুই পূর্ণ একের পাঁচ, দুইয়ের পরে এই ঘরটাতে। তখনও তোমাকে দুই আর তিনের মাঝে পাঁচটা ভাগ করতে হবে, তাহলে এখানে আমাদের তিনে তিন আর ছয়েরটা হলো। এরপরে যে সংখ্যা রেখাটা স্থাপন করব, ওখানে আমরা তিনে চারেরটা করব। বলেছে নয়ের দুই, তাহলে আমাদের কি দেখো, নয়ের দুই আগে আমাদের দেখতে হবে কোথায় আসছে। নয়ের দুই মানে কত? নয়ের দুই মানে হচ্ছে চার পূর্ণ একের দুই, তার মানে কি নয়ের দুইটা কি চারের থেকে বড় কিন্তু পাঁচের থেকে ছোট। নয়ের দুই হবে এটা, নয়ের দুইটা চারের থেকে বড় কিন্তু পাঁচের থেকে ছোট, অর্থাৎ এই যে চার আর পাঁচ এদের মাঝখানে হবে, এদের মাঝখানে আমাকে কতগুলো ভাগ করতে হবে? দুটো ভাগ করতে হবে, কারণ কি নিচে কত আছে? দুই আছে। তাহলে আগে লিখি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়, এদিকেও হবে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর। তাহলে দেখো এবার আমাকে দু ভাগে সবগুলো ভাগ করতে হবে, তাহলে এটা কত হচ্ছে? একের দুই, এটা হচ্ছে তিনের দুই, এটা হচ্ছে পাঁচের দুই, এটা হচ্ছে সাতের দুই, আর এটা হচ্ছে নয়ের দুই, এটা হচ্ছে এগারোর দুই, এরকমভাবে এটাও মাইনাস একের দুই, মাইনাস তিনের দুই, মাইনাস পাঁচের দুই, মাইনাস সাতের দুই। এখন কত চাই? নয়ের দুই চাই। তাহলে নয়ের দুই দেখো কোথায় আছে? এখানে আছে, চার এবং পাঁচের মাঝখানে। তাহলে এটা তোমরা চিহ্নিত করে দেবে, আমি ডিপ করে দেখিয়ে দিচ্ছি এখানে, এই জায়গাটা নয়ের দুই। এরপর আমাদেরকে বলেছে পাঁচ নাম্বার অঙ্কটাতে সংখ্যা রেখায় স্থাপন করতে দুইয়ের নয়, দুইয়ের নয়। তাহলে আমাকে আরেকটা সংখ্যা রেখা স্থাপন করতে হবে এখানে, তাহলে এবার এটা তিনের পাঁচের নাম্বার। তাহলে দেখো আছে দুইয়ের নয়, দুইয়ের নয়টা কি জিরোর থেকে বড় কিন্তু একের থেকে ছোট, অর্থাৎ এটা জিরো এবং একের মাঝখানে হবে। তাহলে জিরো এক, আর এখানে হবে মাইনাস ওয়ান। তাহলে দেখো নিচে কত আছে? নয় আছে, তাহলে এটাকে আমাদের কতগুলো দাগ দিতে হবে এখানে? নটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এই যে নয়। তাহলে এটা হবে একের নয়, এটা হবে দুইয়ের নয়, তিনের নয়, চারের নয়, পাঁচের নয়, ছয়ের নয়, সাতের সাতের নয়, আটের নয়, আর নয়ের নয়, এখানে নয়ের নয় মানে ওয়ান। তারপর হবে দশের নয়, এগারোর নয়, বারোর নয়, এখানেও হবে মাইনাস একের নয়, মাইনাস দুইয়ের নয়, এরকমভাবে হতে থাকবে। তো আমাদের এখানে চেয়েছে দুইয়ের নয়, তো আমরা দুইয়ের নয়টা চিহ্নিত করে দেবো। এই যে দুইয়ের নয় এখানে আছে, এটা চিহ্নিত করে দিলাম। এবার ছয়েরটা তো আমরা আগেই করেছি, এবার আমরা সাতেরটা করব। তিনের সাত নাম্বার এটা, মাইনাস তেরোর চার, তিনের পাঁচ ছয় সাত কত দিয়েছে লিখে নিচ্ছি, মাইনাস তেরোর চার এটা করতে হবে। তো ফার্স্টে আমাকে একটা সংখ্যা রেখা স্থাপন করতে হবে, মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিচ্ছি মাইনাস তেরো বাই চারটাকে, আমি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস তিন পূর্ণ একের চার। তাহলে এটা মাইনাস তিন আর মাইনাস চারের মাঝখানে আছে, তাহলে লিখবো জিরো ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, এখানে হবে প্লাস ওয়ান টু থ্রি ফোর। তো দেখো নিচে কে আছে? চার আছে,
তাহলে আমাকে প্রতিটা ঘর 4 ভাগে ভাগ করতে হবে, 1, 2, 3, এই যে 4, 1, 2, 3, 4, 1, 2, 3, আর এই যে 4, তাহলে এখানেও 1 - 1, 2, 3, 1, 2, 3, আর এই যে 4, তাহলে এটা হবে -1-এর 4, -2-এর 4, -3-এর 4, এটা -4-এর 4, মানে -1, এটা -5-এর 4, -6-এর 4, -7-এর 4, -8-এর 4, -9-এর 4, -10-এর 4, -8-এর 4 মানে হচ্ছে -2, এবার -9-এর 4, -10-এর 4, -11-এর 4, আর -12-এর 4 মানে হচ্ছে -3, আর এখানে হবে -13/4, -14/4, -15/4, আর -16/4 মানে হচ্ছে 4, কারণ 4 4 16 হয়। এদিকেও সেরকম হবে, 1-এর 4, 2-এর 4, 3-এর 4, 4-এর 4 মানে 1, 1, 2, 3, এরকম করে এই সাইডের গুলো হবে। আমাদের কত চাই? -13/4, এবং সেটা আমরা পেয়ে গেছি। তাই -13/4 কোথায় আছে দেখো, এখানে আছে, তাহলে এটাকে আমরা পয়েন্ট আউট করে দিলাম। তাহলে আমাদের সংখ্যা রেখায় যতগুলো স্থাপন করতে দিয়েছিল সেইগুলো সব হয়ে গেল। এরপর 4-এর প্রশ্ন দিয়েছে, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসায়। তার মানে এদের মধ্যে একটা মূলদ সংখ্যা আমাকে লিখতে হবে আর সেটাকে আবার সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে 4-এর 1 নম্বর কত আছে? 4 ও 5, এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। দেখো, দুটো মূলদ সংখ্যার মধ্যবর্তী যখন একটা মূলদ সংখ্যা বার করতে দেবে, তখন ওই দুটো মূলদ সংখ্যা তোমরা যোগ করবে এবং 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 5 আর 4-এ 9/2, এটা হলো ওদের মধ্যবর্তী মূলদ সংখ্যাটা। এবার এটা সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো ইতিমধ্যে আমরা 9-এর 2টা, এই দেখো এখানে সংখ্যা রেখায় স্থাপন করে দিয়েছি, 3-এর 4-এর অঙ্কটা। তাই তোমরা এটা এখান থেকেই করে নিতে পারবে, এক্সট্রা কোনো কাজ করার দরকার নেই, এটা অলরেডি করা আছে আমাদের। তারপরে 4-এর 2 নম্বরেরটা বলেছে 1 ও 2, তাহলে 1 ও 2-এর এটা এটা র হবে, এটা কোনো কারণে ক লিখে ফেলেছি আমি, এটা র হবে। 1+2/2, তার মানে হচ্ছে 3-এর 2। তাহলে 3-এর 2টা যদি তুমি সংখ্যা রেখায় স্থাপন করো, 3-এর 2 কার কার মাঝে আছে? 3-এর 2 আছে 1 থেকে 3-এর 2টা বড়, কিন্তু 2-এর থেকে ছোট। তাহলে 3-এর 2টা 1 আর 2-এর মাঝখানে আছে। তাহলে সংখ্যা রেখায় কি হবে? এটা যদি হয় 0, 1, 2, তাহলে এদের মাঝখানে ক ভাগে ভাগ করতে হবে, 2 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগে ভাগ করলাম, এটা 2টো করে দাগ দিয়েছি, তাহলে এটা হচ্ছে 1-এর 2, এটা হচ্ছে 3-এর 2। তাহলে এটাতে আমাদের পয়েন্টিং করতে হবে, এখানে গোল করে দেবে, এটা হচ্ছে 3-এর 2। তারপরে বলেছে 1-এর 4 ও 1-এর 2, 4-এর 3 নম্বর, 1-এর 4 ও 1-এর 2-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো 1-এর 4 যোগ 1-এর 2, কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1-এর 4 1-এর 2 করলে হবে, লসাগু হচ্ছে 4, এখানে হচ্ছে 1+2/2, তার মানে 3-এর 4 × 1/2 সমান সমান 3-এর 8। এবার এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে আমাদের, 3-এর 8। তো এটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা 0 এবং 1-এর মাঝখানে হবে। তাহলে দেখো, 0 এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1 - 1, এখানে হচ্ছে -2। 3-এর 8, নিচে কত আছে? 8। তাহলে 0-এর পর 0 থেকে 1-এর মধ্যে কতগুলো থাকবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1-এরটা হচ্ছে 8 নম্বরের দাগটা, আর মাঝখানে 7টা দাগ আছে 0 আর 1-এর মাঝখানে, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে দেখো, 1-এর 8, 2-এর 8, 3-এর 8, 4-এর 8, 5-এর 8, 6-এর 8, 7-এর 8, আর 8-এর 8 মানেই হচ্ছে 1। তাহলে এটা আমাদের কত চেয়েছে? 3-এর 8, তাহলে এটা হবে এখানে। 4 নম্বরেরটাই বলেছে যে -1 ও 1/2, -1 ও 1/2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা, ডট ডট দিচ্ছি মানে ওই যে উপরে লেখাটা ছিল ওটাই হবে, এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো। তো -1 + 1/2 / 2, তাহলে
माइनस टू प्लस वन बाय टू इनटू वन बाय टू ताले डा होच्छे माइनस वन बाय टू इनटू वन बाय टू माने माइनस वन बाय फोर ताले डा होच्छे जीरो डा होच्छे वन माइनस टू वन टू ताले माइनस वन बाय फोर कादर मुद्दे आचे जीरो और माइनस वन एर मुद्दे नीचे क्या आचे चार তাহলে জিরো আর মাইনাস ওয়ানের মাঝে কটা দাগ দেবো এক দুই তিন, এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস টু বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর মাইনাস ফোর বাই ফোর মানে তো মাইনাস ওয়ান। এবার আমরা পয়েন্ট আউট করে দেবো এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর। পাঁচ নম্বরেরটাই দেখো বলেছে ওয়ান বাই ফোর ও ওয়ান বাই থ্রি এর মধ্যবর্তী মূলদ সংখ্যা হলো একের চার যোগ একের তিন ইন্টু ওয়ান বাই টু। ভাগ দিয়ে লিখছিলাম তো ওটাতে অনেকের অসুবিধা হতে পারে, সেজন্য পাশে ওয়ান বাই টু দিয়ে লিখলাম। তাহলে তিন প্লাস চার বাই তিন চারে বারো, কারণ কেতে লসাগু বারো হয়, ইন্টু ওয়ান বাই টু মানে সাত বাই চব্বিশ। তাহলে সাত বাই চব্বিশ এটা এক এবং জিরোর মধ্যবর্তী আছে, এটা আমাকে একটু বড় সংখ্যার অঙ্কন করতে হবে, কারণ কি কারণ নিচে চব্বিশ আছে। তাহলে জিরো আর একটাই আমাকে বড় করে আগে ড্র করছি, এখানে হবে জিরো আর এখানে হবে ওয়ান, মাঝে কতগুলো লাইন দেবো চব্বিশ আছে তো ওর একটা কম দেবো তেইশটা, কারণ কি এক নম্বর যে দাগটা আছে ওটা চব্বিশ নম্বরটা হবে। তাহলে দিচ্ছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এটা চব্বিশ, এটা তাহলে এটা হবে একের চব্বিশ দুইয়ের চব্বিশ তিনের চব্বিশ চারের চব্বিশ পাঁচের চব্বিশ, এরকম করে সব চলতে থাকবে সাতের চব্বিশ। তাহলে এখানে দেখো সাতের চব্বিশ কোথায় আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে এখানে আছে সাতের চব্বিশটা, এটাকে আমরা পয়েন্ট আউট করে দেবো, এ হচ্ছে আমাদের সাতের চব্বিশ। এবার আমাদের চারের লাস্ট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে মাইনাস টু ও মাইনাস ওয়ান এদের মধ্যবর্তী। তাহলে পাঁচ ছয় মাইনাস টু ও মাইনাস ওয়ান এর মধ্যবর্তী, মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই টু। তাহলে এই যে মাইনাস থ্রি বাই টু আছে তো মাইনাস থ্রি বাই টু এর যে সংখ্যারেখাটা হবে সেটা এই তিনের চার নম্বরে যেটা এঁকেছিলাম আমি সেটাই হবে। তো এখানে দেখো মাইনাস থ্রি বাই টুটা আছে কোথায় আছে, এই দেখো এইখানটাতে আছে মাইনাস থ্রি বাই টু, এইখানে এই সংখ্যারেখাটাই তোমরা ড্র করবে তিনের চারেরটার মতো, তারপরে এই মাইনাস থ্রি বাই টু এখানে পয়েন্ট করে দেবে। এই যে এখানে করলাম পয়েন্টিংটা মাইনাস থ্রি বাই টু এটা পয়েন্ট করে দেবে এখানে। এগুলো হয়ে গেল আমাদের চার নাম্বারগুলো। এবার আমাদের পাঁচের গুলো করতে হবে, পাঁচের গুলো তো বলেছে পাঁচ নাম্বারটাই বলেছে যে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যারেখায় বসাই। তো আশা করছি তোমরা সংখ্যারেখায় বসাতে শিখে গেছো, আমরা প্রথমে মূলত সংখ্যাগুলোই বার করব। চার ও পাঁচ এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা বার করতে হবে, তিনটি মূলদ সংখ্যা বার করতে হবে। তো দেখো চার ও পাঁচের মধ্যে একটা তো আমরা বার করেছি, ফোর প্লাস ফাইভ বাই টু তারপর নাইন বাই টু, এটা হচ্ছে একটা। আরও একটা হতে পারে চার প্লাস আমরা করতে পারি নাইন বাই টু যোগ করে ওটাকে দুই দিয়ে ভাগ করে দিতে পারি, মানে ইন্টু ওয়ান বাই টু করে ইন্টু ওয়ান বাই টু। আরেকটা প্রসেস আছে ওটাও দেখাবো, তাহলে তখন হয়ে যাবে সতেরো বাই চার, আবার পাঁচ প্লাস নাইন বাই টু ইন্টু ওয়ান বাই টু করতে পারি, তখন হয়ে যাবে নাইনটিন বাই চার। তাহলে এই তিনটা হতে পারে, এছাড়া আরও অনেক উত্তর আসতে পারে এদের মধ্যে। আরও একটা প্রসেস আছে যখন এরকম বলা থাকবে যে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলত সংখ্যা নির্ণয় করো, তখন কি করবে দেখো পাঁচ আর চার এদের ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্স হচ্ছে এক, ঠিক আছে। তাহলে একের থেকে ছোট সমস্ত ভগ্নাংশগুলো নেবে তোমরা, একের থেকে ছোট ভগ্নাংশ কি হয় একের দুই হয় একের তিন হয় একের চার হয়, ঠিক আছে, নিয়ে নিলে তারপর যে দুটো সংখ্যা তোমাদের দেওয়া আছে চার আর পাঁচের মধ্যে ছোটকে চার, তো ছোট সংখ্যাটা নিলে তারপর এই ভগ্নাংশগুলো যোগ করে দিলে তাহলে হয়ে গেল নয়ের দুই, চার সঙ্গে একের তিন যোগ করে দাও যদি তাহলে হয়ে যাবে তেরো তিন, চারের সঙ্গে যদি একের চার যোগ করে দাও হয়ে যাবে সাতেরো চার। তাহলে বিভিন্ন অ্যান্সার আসতে পারো, তো তোমরা যে কোনো তিনটা করবে এবং সংখ্যারেখায় স্থাপন করবে। তো নয়ের দুইটা সংখ্যারেখায় অলরেডি আমি স্থাপন করে দিয়েছি এর আগে,
তোমরা তিনের চারেরটাই পেয়ে যাবে। আমি এই দুটো স্থাপন করে দেখাচ্ছি তোমাদেরকে। তো সংখ্যা রেখাটা এই দেখো, এই দুটো চার এবং পাঁচের মধ্যে হবে, এটা তো আমরা আগে থেকে জানি। তো মাইনাস ওয়ান এখানে, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফোর, ফাইভ, সিক্স, যাই হোক। তাহলে দেখো এখানে চার আছে, তাহলে আমাকে চার ভাগে ভাগ করতে হবে। সেই জন্য আমি এক আর শূন্যর মাঝখানে, মানে প্রতিটা দুটো ঘরের মাঝে তিনটে করে দাগ টানবো। এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন। তাহলে এটা হচ্ছে একের চার, দুইয়ের চার, তিনের চার, আর চারের চার মানে এক, এরকম হবে। পাঁচের চার, সাতেরো চার, আঠেরো চার, কুড়ির চার মানে পাঁচ। তো এখানে দেখো আমরা পেয়ে গেছি সতেরো চারটা এখানে আছে আর উনিশের চারটা এখানে আছে। হাইলাইট করে দিচ্ছি, সতেরো চারটা এখানে আছে আর উনিশের চারটা এখানে আছে। তাহলে এটা ছিল 5 নম্বর অঙ্কটা। এরপরে 6 নম্বর অঙ্কটাতে বলেছে যে এক ও দুয়ের মধ্যে ছটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তো হ্যাঁ লিখছি, তোমরা এরকম দেওয়া আছে। দেখো আগে তিনটে দেওয়া ছিল, এখন বলেছে ছটা। তো তোমরা আমি প্রথমে যেমন দেখালাম দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে ওরকম ভাবেও করতে পারো, বা যে দুটো সংখ্যা দেওয়া আছে ওদের ওদের যে ডিফারেন্সটা, পাঁচ আর চারের ডিফারেন্স ছিল যেমন এক, আর এখানে দেওয়া আছে এক আর দুই, এদেরও ডিফারেন্স এক, মানে পার্থক্য, বা মানে পার্থক্য বা বিয়োগ করলে অ্যান্সার এক আসবে, ওটাও বলতে পারো। তো যে অ্যান্সারটা আসছে তার থেকে ছোট যে ভগ্নাংশগুলো আছে, যেমন একের দুই, একের তিন, একের চার, এগুলো যদি ছোট সংখ্যাটার সঙ্গে যোগ করে দাও তোমরা, তাহলেও এদের মাঝের ভগ্নাংশগুলো, এদের মাঝের মূলত সংখ্যাগুলো পেয়ে যাবে। তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে, আমি যেমন দেখাচ্ছি ওরকমই করতে হবে, তার কোনো মানে নেই। তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা করবে। তাহলে 6 নম্বরেরটা নিয়ে নিচ্ছি আমি। বলেছে এক ও দুইয়ের মধ্যবর্তী ছটি মূলত সংখ্যা, এক ও দুইয়ের মধ্যবর্তী ছয়টি মূলত সংখ্যা। তো এটা দেখো আমি সেকেন্ড যে প্রসেসটা দেখালাম সেটা দেখিয়ে তোমাদের করছি। দুই আর এক, দুই মাইনাস এক করলে কত হয়? এক। এবার এই একের থেকে আমি ছোট ভগ্নাংশগুলো নেবো। একের থেকে ছোট ভগ্নাংশ কী কী হতে পারে? একের দুই হতে পারে, একের তিন, একের চার, একের পাঁচ, একের ছয়। কতগুলো হয়ে গেল? এক, দুই, তিন, চার, পাঁচ, আর একটা নিয়ে নিচ্ছি একের সাত। এবার এবং এক এবং দুইয়ের মধ্যে ছোটকে, এক এবং দুইয়ের মধ্যে ছোট হচ্ছে এক, তাহলে একের সঙ্গে এই সমস্ত ভগ্নাংশগুলো একটা একটা করে যোগ করে দেবো। এক প্লাস একের দুই, এক প্লাস একের তিন, এক প্লাস একের চার, এক প্লাস একের পাঁচ, এক প্লাস একের ছয়, এক প্লাস একের সাত। তাহলে এটা হয়ে গেলো তিনের দুই, এটা হয়ে গেলো চারের তিন, এটা হয়ে গেলো পাঁচের চার, এটা হয়ে গেলো ছয়ের পাঁচ, সাতের ছয়, আটের সাত। তোমরা এভাবেও করতে পারো, আগে যেমন দেখিয়েছিলাম তোমাদেরকে যে ওই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ, তাহলে তিনের দুই, দেখো তিনের দুই এসছে। আবার যদি এক প্লাস তিনের দুই আমি করি, ওটাকে আবার যদি ওয়ান ইন্টু ওয়ান বাই টু মানে দুই দিয়ে ভাগ করি, তাহলে হবে পাঁচের দুই ইন্টু ওয়ান বাই টু, তার মানে হবে পাঁচের চার। তাহলে দেখো এখানেও তিনের দুই আসছে, এখানেও তিনের দুই আসছে, এখানে পাঁচের চার আসছে, এখানেও পাঁচের চার আসছে, অ্যান্সার একই আসবে। তোমাদের যার যেই প্রসেসটা সহজ বলে মনে হবে সে সেটাতেই করবে। তারপর 7 নম্বরের কোশ্চেনটা বলেছে একের পাঁচ ও একের চারের মধ্যে তিনটি মূলত সংখ্যা লিখি। একের পাঁচ ও একের চারের মধ্যে তিনটি মূলত সংখ্যা। তাহলে দেখো আমরা এবার ফার্স্ট যে প্রসেসটা শিখেছিলাম ওটা দিয়ে করবো, যে যোগ করবো এদেরকে, দিয়ে দুই দিয়ে ভাগ করে দেবো, মানে ইন্টু ওয়ান বাই টু। তাহলে এখানে হয়ে যাবে 9/20 ইন্টু ওয়ান বাই টু সমান 9/40। ভগ্নাংশে যোগ বিয়োগ তোমরা যদি ঠিকঠাক ভাবে কেউ না জেনে থাকো তাহলে একবার আমি বলে দিচ্ছি। দেখো এই নিচের যে হরগুলো আছে এদের লসাগু হয় 5 4 20। এই একের সঙ্গে এর গুণ হবে চারের, প্লাস পাঁচের সঙ্গে এখানে একের গুণ হবে, তার ফলে এটা হয়ে যাবে, এটা কি হবে যে 4 + 5/20 ইন্টু 1/2 যেটা ছিল, তাহলে এটা হচ্ছে 9/20 ইন্টু 1/2। দেখো এটাই আমাদের এখানে এসছে 9/20 × 1/2 সমান 9/40। তাহলে এটা একটা আমরা পেয়ে গেলাম, একটা কথা বললাম যে 9/40। আর একটা কি হতে পারে, এই যে 9/40 আর ফার্স্টেরটা যোগ করব আমরা, একের পাঁচ প্লাস 9/40 যোগ করব, দিয়ে ওটাকে আবার দুই দিয়ে ভাগ করে দেবো। দুই দিয়ে ভাগ করা মানে ইন্টু 1/2। তাহলে 5 এ 40 আর লসাগু হচ্ছে 40, 5 8 এ 40 হয়,
তাহলে এই যে উপরে লবটা আছে ওর সঙ্গে 8 গুণ হবে প্লাস 9 সঙ্গে 1 গুণ হবে, কারণ কি 40 একে 40 হয় ইনটু 1/2, তাহলে 8 প্লাস 9/40 ইনটু 1/2 সমান 17/80, 40 দুগুণে 80 আর 8 আর 9 যোগ করলে 17, তাহলে আরেকটা হলো 17/80। আরেকটা কি করবো আমি, 1/4 প্লাস 9/40 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, ভাগ 2 মানে হচ্ছে ইনটু 1/2, তাহলে 4 এবং 40-এর লসাগু 40, 4 10 40 হয়, আর 9-এর সঙ্গে যেহেতু 40 একে 40 হয় তাহলে 9-এর সঙ্গে 1 গুণ হবে, আর এখানে 1-এর সঙ্গে 10 গুণ হয়েছিল ইনটু 1/2, তার মানে 19-এর 80, 40 দুগুণ 80 আর 10 আর 9 যোগ করলে 19, তাহলে 3টে হয়ে গেল, একটা হচ্ছে 19-এর 80, একটা হচ্ছে 17-এর 80 আর একটা হচ্ছে 9-এর 40। 8 নম্বর কোশ্চেনটা বলেছে বক্তব্যটি সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ পাশে বসায়। তাহলে দেখো বক্তব্যটি সত্য কি মিথ্যা দেখে নি, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে সর্বদাই পূর্ণ সংখ্যা পায়, দুটি পূর্ণ সংখ্যা একটা হচ্ছে 1 × 2 করলে হবে 2, দুইটা একটা পূর্ণ সংখ্যা, 1 + 2 করলে কত হবে এটাও একটা পূর্ণ সংখ্যা, যোগ বিয়োগ 2 - 1 করলে কত হবে 1, এটাও একটা পূর্ণ সংখ্যা, তাহলে যোগ বিয়োগ গুণ করে সর্বদা একটা পূর্ণ সংখ্যায় পাচ্ছি, এটা ঠিক আছে, তাই এটা হবে ট্রু বা সত্য। বলছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পায়, না দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই না আমরা, কারণ কি হচ্ছে দেখো যদি আমি 5 একটা পূর্ণ সংখ্যা, 0 আর একটা পূর্ণ সংখ্যা, তো 5-কে যদি 0 দিয়ে ভাগ করি তা আমরা জানি যে 0 দিয়ে কোনো একটা সংখ্যাকে যদি ভাগ করা হয় তাহলে সেটা অসংজ্ঞাত হয়, তোমাদের ক্যালকুলেটর থাকলে করে দেখবে এরর আসবে, তার মানে ঠিক নয়, এটা হবে ফলস। বলেছে দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগ আবার ভাগে লিখে দিয়েছে ভাজক 0 নয়, তাহলে মানে ভাগ করার সময় ভাজকটা কখনোই 0 হবে না, তাহলে কি কি সংখ্যা পাবো, তাহলে যদি মূলদ সংখ্যা 1-এর 2 আর 1-এর 2 যোগ করো তাহলে তোমরা কি পাবে যে 1 + 1/2, 2-এর 2 মানে 1, এটা একটা মূলদ সংখ্যা, যদি বিয়োগ করতে তাহলে 1 - 1/2 - 1/2 তখন 0 পেতে, 0 একটা মূলদ সংখ্যা, যদি গুণ করতে 1-এর 2 × 1-এর 2 তখন কি পেতে 1-এর 4, এটাও একটা মূলদ সংখ্যা, যদি ভাগ করতে 1-এর 2 / 1-এর 2 তখন কি হতো 1-এর 2 আর এইটা উল্টে যেত ইনটু 2 তখনও কি পেতো 1, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা, তাহলে দুটি মূলদ সংখ্যা যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি আর ভাগের সময় ভাজক যদি 0 না হয় তাহলে কি সংখ্যা পাবো আমরা, তখন আমরা মূলদ সংখ্যা পাবো। তাহলে কোষে দেখি 1.1 শেষ হয়ে গেল কোষে দেখি, এবং বাকি সমস্ত চ্যাপ্টারের ভিডিও আসতে থাকবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ কি যখনই আমি ভিডিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়, সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো নিজের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে।